ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা ভোটের ক্ষেত্রে ফর্ম 7A অর্থাৎ লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট কিভাবে ডাউনলোড করবেন প্রত্যেকটি বিধানসভার জন্য আমি সেটা শেয়ার করব। তবে তার আগে একটু আমাদের বুঝে নিতে হবে যে এই ফর্ম 7A-টা অ্যাকচুয়ালি আমাদের কি কাজের। দেখুন, আমি যেটা ফর্ম 7A এই মুহূর্তে শেয়ার করছি, যেটা দ্বিতীয় দফায় আমাদের ভোট রয়েছে 1 এপ্রিল 2021, 252 বাঁকুড়া এসি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কন্টেস্টিং ক্যান্ডিডেটদের নাম দেয়া থাকবে অ্যালফাবেট অনুযায়ী পরপর সাজানো। এবং যেটা দেখার বিষয়, এখানে আপনারা রাজনৈতিক দলের নামগুলো পাবেন, তার সিম্বল সবই পাবেন, ইংরাজিতে বাংলা দুটো ইয়েতেই লেখা আছে, আমি যাবো সে জায়গাটায়। এবারে দেখুন, টোটাল ক্যান্ডিডেট আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই এখানে 8 পর্যন্ত রয়েছে, তারপরে 9, 10, 11 এটাই শেষ। তার মানে টোটাল 11টা ক্যান্ডিডেট, 9টাকে নিয়ে হচ্ছে 12টা, তার মানে আপনার একটি ব্যালট ইউনিট ব্যবহার হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবার এই যে এখানে কন্টেস্টিং ক্যান্ডিডেটদের নাম সিরিয়াল অনুযায়ী দেখতে পাচ্ছেন, ব্যালট ইউনিটও কিন্তু এই সিরিয়াল মেনটেন হবে, এই সিরিয়াল মেনটেন করে ওখানে ব্যালট ইউনিটের নামগুলো থাকবে। আপনারা যখন মক পোল করবেন, মক পোল সার্টিফিকেট ফিল আপ করবেন বা প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 ফিল আপ করবেন, সেখানেও কিন্তু ক্যান্ডিডেটদের নাম এখানে যে লিস্ট পরপর সিরিয়াল দিয়ে দেওয়া আছে ব্যালট ইউনিটে, এই সিরিয়ালই থাকবে, এই সিরিয়ালটাই আপনারা কিন্তু মেনটেন করবেন। এবং এটা আগের দিনই আপনারা বুথেতে এই নামগুলো আপনারা লিখে নেবেন মক পোল সার্টিফিকেটে, সেটা সার্টিফিকেটটা হোক বা প্রিসাইডিং অফিসার রিপোর্টের আপনার পার্ট 1 হোক। এবার আমি যেটা যাচ্ছিলাম, আমি একটু বাংলাটা দেখিয়ে নিই। দেখুন, বাংলাতেও এখানে পরিষ্কার সমস্ত কিছু লেখা আছে, আর এই ফর্ম 7A কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, আমি বিভিন্ন ভিডিওতে সেগুলো আমাদের সাথে শেয়ারও করেছি। তো এবার আমরা একটু সরাসরি দেখে নেব যে কীভাবে আমরা ডাউনলোড করব। ওয়েবসাইটটা আগে দেখুন, ceo.westbengal.nic.in, এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন। ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা কীভাবে দেখব একটু দেখে নিই। চলুন দেখুন, আমরা এখন ওয়েবসাইটটাতে এসে গেছি, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটটা আমি বললাম। এবার অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2021 এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখুন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7A, এই জায়গাটা আপনারা চলে আসবেন। আমি দেখাচ্ছি লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7A, এটা যদি আপনারা ক্লিক করেন, এবার দেখুন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7A। এবার ফেজ ওয়ানের চ্যাপ্টার ক্লোজ, আমি ফেজ ওয়ান নিয়ে আর ডিসকাস করছি না। ফেজ টু, এবার যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ভোট আছে, যেমন বাঁকুড়া যেগুলো আছে বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন ক্লিক করলেই পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। একই রকম থার্ড ফেজের এখানে দেওয়া আছে, ফোর্থ ফেজ দেওয়া আছে, এই মুহূর্তে এইটুকুই অ্যাভেলেবেল, পরবর্তী ফেজগুলো আস্তে আস্তে আপডেট হবে, এখনও দেরি আছে। তো আপনারা এখান থেকে সরাসরি ফর্ম 7A প্রত্যেকটি বিধানসভার জন্য ডাউনলোড করে একটু সরগরম হয়ে নেবেন ভোট নিতে যাওয়ার আগে। ফর্ম 7A-র কি নেচার, কতগুলি পার্টি দাঁড়িয়েছে, কতগুলো প্রার্থী দাঁড়িয়েছে, সেখান থেকে আপনারা অনেক কিছু আন্দাজ করতে পারবেন। তো এইভাবে সরাসরি আপনার বিধানসভার জন্য ফর্ম 7A ডাউনলোড, এক কপি ডাউনলোড করে আপনার কাছে প্রিন্ট করে নিয়ে যাবেন, কারণ ওখান থেকে ডিসি থেকে দেবে। তবুও আমি বলবো এক কপি আগে থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। এরপর যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।